নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো, নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি সুজির একটা রেসিপি নিয়ে এসেছি। এই বাটিতে এক বাটি সুজি নিয়েছি। এবার সুজিটা আমি এতে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। ওই বাটিতেই দই নিয়ে নেব। বাটির হাফ বাটি ঘরে বসানো দই, আর ওটাতে হাফ বাটি জল দিয়ে দেব। দিয়ে সুজি দইটা ভালো করে মিক্সড করে নেব। দেখুন, দই আর সুজিটা মিক্সড করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, সুজিটা ফুলে যাবে। দেখুন, সুজিটা বানানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে গাজর গ্রেট করে নিয়েছি, 1টা ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দেখুন, আর 4-6টা বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। থালাটাতে 1 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে থালাটা ভালো করে গ্রিস করে নেবো। পুরো তেল লাগানো হয়ে গেছে, এটা এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। তাদের সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা। এর সাথে দিয়ে দেবো বিনস, কুচিয়ে রাখো বিনস। দেবো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, একসাথে দিয়ে দেবো গাজর, বের করে রাখো গাজর, হালকা ভেজে নেবো সব দিয়ে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সুজিতেও নুন দিয়ে নিই, এতে পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হালকা হলুদ, 1/2 চামচ মতো। মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন, 1টা পাত্রে হালকা জল দিয়ে দেখুন বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1টা দিয়ে দেবো, এই যে 1টা স্ট্যান্ড মাঝখানে বসে দিলাম, জলটা গরম হোক, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো উপর থেকে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। দেখুন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে দেবো, দিয়ে এটা ঠান্ডা করে নেব। পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কী বানাই। দেখুন কতটা সুজিটা ফুলে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। তখন সবজিটা যে ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। শক্ত হয়ে গেছে, হালকা জল দিতে হবে। এখন দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, ছোটো চামচে 1 চামচ বেকিং পাউডার। আপনারা ইনো দিতে পারেন, আমার কাছে ইনো নেই, তো বেকিং পাউডার দিলাম। আর দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা, যে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। 1 সাইড থেকে এরকম করে, যে সাইড থেকে ঘুরাবেন 1 সাইড থেকেই ঘুরাতে হবে। ব্যাটারটা মাখানো হয়ে গেছে ভালো করে। এবারে আমি থালাটাতে যে তেল লাগিয়ে রেখেছিলাম তাতে এটা দিয়ে দেবো। থালাতে দিয়ে দিয়ে ভালো করে এটাকে সেট করে নিতে হবে একটু, এরকম করে। জলটা বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে, এবার ঢাকাটা খুলে দেবো। দেখুন জল ফুটছে। এবার থালাটা আস্তে করে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিতে হবে।
মশলাটা ঢাকা দিয়ে দেব। মিডিয়াম টু লো আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। উপরে দিয়ে দিতে হবে 15-20 মিনিট পরে ফিরে আস। দেখুন এবার ঢাকাটা খুলব, দেখুন কতটা খুলেছে, দেখুন এবার সুজির ঢোকলাটা কতটা খুলেছে দেখুন। এবার আমি একটা চাকু দিয়ে চেক করব, দেখুন পুরো পরিষ্কার এসছে, দেখুন কিছু লেগে নেই, তার মানে আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, এর মধ্যে এখন 10 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এবার সাইডে একটা চাকু দিয়ে একটু খুলে নিতে হবে। দিয়ে এখন আমি এটা এতেই কেটে নেব আস্তে আস্তে করে, কাটা হয়ে গেছে। এবার আমি আর একটা বড় পাত্রে বের করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, স্পঞ্জি একবারে কেকের মতো। সুজির ঢোকলা, নমকিন ঢোকলা রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। এরকমও খেতে পারেন, আবার হালকা ফ্রাই করেও খেতে পারেন। গ্যাসে কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে এবার গ্যাসটা ধরে দেবো। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার হালকা তেল দিয়ে দেবো 2-3 চামচ, 2-3টে কাঁচা লঙ্কা আর সর্ষে। আমি সাদা সর্ষে দিলাম, আপনারা কালো সর্ষে থাকলে দিতে পারেন, আমার আপনার কারি পাতা। দিয়ে হালকা ভেজে নেব, ভাজা হয়ে গেছে। এবার আমি যে ঢোকলাগুলো একটা একটা করে দিয়ে দেবো। আস্তে করে এরকম এক সাইড হয়ে গেলে ওই টেপ পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার আসছে, দেখুন কত সুন্দর কালার আসছে। এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো বের করে নিয়েছি, বাকিগুলো এইভাবে ভেজে নেবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, রেসিপিটি, তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কত ভালো করে সেদ্ধ হয়েছে, কত স্পঞ্জি হয়েছে, দারুণ আসে খেতে, টেস্ট অনেক ভালো হয়েছে। কি খুব সুন্দর হয়েছে, আবার পকেটে মুখ। এই রেসিপিটা অনেক সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। এটা আপনার না আপনারা নিশ্চয়ই নিজের ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এটা যদি ভালো লাগে খেতে, তাহলে নিশ্চয়ই এই ভিডিওটিকে লাইক করবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমনি আরও ভিডিও আপনারা পান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।